জুলাই আগস্ট বিপ্লবের পর সেনাবাহিনী দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডুস আজ সেনাবাহিনী সদর দফতরে সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই হাজার চব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন ছাত্র জনতার আন্দোলনে জনগণের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার গঠন করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিবেশ থেকে রক্ষা করেছে এ সময় ইউনুস সেনাবাহিনীর দক্ষ যোগ্য সৎ ও নীতিবান অফিসারদের পদোন্নতি দিতে নির্দেশ দেন